আমি এখন এসেছি অমল কুমার বিষ্ণুর কাছে, পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন 2023-এ। তবে আমরা এক ভিন্ন রূপ ফুটে উঠল এই নির্বাচনে, কি বলবেন অমলবাবু আপনি? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো সমস্ত আমডাঙ্গাবাসীকে, যে এই প্রথম যে আমডাঙ্গায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, কোনো বিরোধী দলের কিন্তু কোনো অভিযোগ নেই। যত অভিযোগ কিছু সংবাদ মাধ্যমে তারা তাদের টিআরপি বাড়ানোর জন্য এটা করছে, আপনারা জানতে পারবেন। আমাদের কাশ্মীর দত্তগুরু আনছে মনে হয় মানে ভোটের রাজনীতিতে এবং ভোটের দিন ইলেকশানে এই প্রথম এত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, বিশেষত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে। আমরা বামফ্রন্টের সময় থেকে যেভাবে লুট হতাম, কিন্তু এবার এত সুন্দরভাবে ভোট হচ্ছে, মানুষের কোনো অভিযোগ নেই, বিরোধী দলের প্রার্থীদের কোনো অভিযোগ নেই। তারপরেও কেন এরা বলছে সন্ত্রাস লাগামি সন্ত্রাস? আমি যেমন নির্বাচনের দিন আপনাদের আমি নির্দল প্রার্থী করিম বক্সকে জিজ্ঞেস করলাম কেমন নির্বাচন হচ্ছে, বলে সুষ্ঠুভাবে। এমনকি আইএসএফের যিনি ক্যান্ডিডেট ছিলেন তাকে জিজ্ঞেস করলাম, তিনি বলেন না আমরা তৃণমূল বা আইএসএফ আমাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না, আমরা একদম সুষ্ঠুভাবে করছি। শুধু তাই নয়, সিপিএমের মিলাটিতে যিনি পুলিশ ছিলেন সুধীর চক্রবর্তী তাকেও জিজ্ঞেস করা হলো শাসক দল কি আপনাকে কোনো হুমকি দিচ্ছেন, তিনি স্পষ্ট জানালেন না আমরা বন্ধুত্বভাবে করছি। আমরা দেখেছেন ইতিমধ্যে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু যে অভিযোগ ছিল এবং ওদের যে পরিকল্পনা ছিল যে 355 লাগু করার জন্য যা যা করণীয় আর কী করে করতে হয় সেটা উনি জানেন। তার জন্য আমরা দেখছেন ভোটের যত বলি হয়েছে হিংসার পরিণামে প্রত্যেকটা যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান, প্রত্যেকটা মৃত্যু বেদনা দেয়, দুঃখ দেয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম মানুষটা কিন্তু যারা মারা গেছে তৃণমূল কংগ্রেস পরিবারের এবং তৃণমূল কংগ্রেস কর্মী, অর্থাৎ ওরা সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদেরই খুন করেছে। এটা সম্পূর্ণ বিজেপি এবং শুভেন্দুর মস্তিষ্কের প্রসূত বুদ্ধি এবং আগামী দিনে এর জবাব মানুষ লোকসভা নির্বাচনে দেবে এবং এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু যে জবাব বিরোধীরা পেয়েছে, যে জবাব বিজেপি পেয়েছে তার মানে 100% পরিপূর্ণতা পাবে 2024-এর লোকসভা নির্বাচনে। আমরা 42-এ 42 আসন নিয়ে দিদি থেকে এগিয়ে পাঠাবো। ধন্যবাদ।